অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। অনেকক্ষণ দাঁড়িয়ে নাকি? না না, এই তো জাস্ট এলাম। তা ম্যাডাম কি কাজ শুরু করলেন? হ্যাঁ, মানে কাল রাত থেকে না একটু কাজটা বোঝার চেষ্টা করলাম, বুঝলি। বুঝলাম। তা ওমবাবু দেখেননি বা বাড়ির অন্য কেউ? বাড়ির অন্য কারো দেখার চান্স নেই, আমি তো ব্যালকনিতে বসে কাজ করছি না। ওমবাবু নিশ্চয়ই দেখেছেন। কি করে বুঝলি? না বোঝার কি আছে, সকালবেলা দেখলাম ল্যাপটপ কাটছিল। তারপর? তারপর আর কি, পাসওয়ার্ড জানে না, খুলতে পারেনি, আরো রেগে গেছে। তুই কিন্তু বেচারাকে খুব জ্বালাচ্ছিস। উনি যেন আমাকে কম জ্বালাচ্ছেন। পাসওয়ার্ড জানাসনি? বলেছি, আমার কাছের একজন। তো উনি জানতে চাননি কে? চেষ্টা করেছেন বোঝার, বুঝতে পারেননি। হ্যাঁ রে, তা তোর সেই কাছের জনটা কে? ওম বাবু। নিজের নামটা ছাড়া বোধ হয় সবার নামে একবার করে ট্রাই করে দেখে নিয়েছেন। এত বড় উকিল, কি করে হলেন কে জানে? এতগুলো হিন্ট দিলাম, বুঝতে পারলেন না? কি হিন্ট? ওই ওই দোকানটা বিশ্বস্ত জায়গা তো তোর? হ্যাঁ রে বাবা। মানে জিনিসগুলো দেবো, সেগুলো ফেরত পাবো তো কোনো প্রবলেম হবে না তো? আমি কিন্তু, তুই কোনো চিন্তা করিস না, কোনো ভয় নেই, বলছি তো। ঠিক আছে, তাহলে চল। চল। সোনার দোকানে কেন ওরা? নিশ্চয়ই বিশ্বমশাই। ম্যাডাম, হ্যালো। জবা কে? কোন জবা? জবা বলে কেউ আনন্দ আশ্রমে কাজ করতো? আশ্রমে? হ্যাঁ, জবা বলে ছিল একজন। কেন বলুন তো ম্যাডাম? আর অজয়? অজয়? হ্যাঁ, ও তো আমাদের ওখানেই কাজ করত। কেন, কি হয়েছে এদের? এদের কিছু হয়নি, কিন্তু এদের অস্ত্র করে বোধহয় আমাদের খবর খোঁজার চেষ্টা করছে। মানে? ওদের সাক্ষী করেছে। সাক্ষী? ওদের করছে? তুমি আমাকে জাস্ট বলো, ওরা কি কিছু জানে? এরা আবার কি জানবে? মানে এরা সাক্ষী দিতে এলে কি বলতে পারে, কতটা বলতে পারে, তোমার কোনো আইডিয়া আছে? না ম্যাডাম, ওরা আলাদা করে কি বা বলবে, তেমন কিছু নিশ্চয়ই বলবে না। এরা কোথায় থাকে জানো? না, বেসিক্যালি আশ্রম থেকে চলে যাওয়ার পর ওরা কোথায় থাকে তার খবর রাখিনি। দাঁড়াও, প্রকাশকে ফোন দিচ্ছি, প্রকাশ সময় বলে দিচ্ছে। এক্স্যাক্ট লোকেশনটা কোথায় ও তোমাকে জানিয়ে দেওয়ার পর ওদের সঙ্গে তুমি পারলে নিজে গিয়ে একবার দেখা করো। আমি? হ্যাঁ তুমি, পুলিশ প্রোটেকশনে আছে ওরা নিজেদের বাড়িতেই, তাই তুমি হয়তো গেলে কিছু বলে ওখানে ঢুকতে পারবে। ওখানে গিয়ে পুরোটা তুমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করো। কিন্তু ম্যাডাম, আপনি একবার ভেবে দেখুন, এটা কি ঠিক হবে? ওরা তো আমাকে বলে দেবে যে আমি গেছিলাম ওদের সঙ্গে দেখা করতে। শুনুন ম্যাডাম, ওম এমনি আমাকে সন্দেহের তালিকায় রেখেছে, এরপর তো সন্দেহ আরো বেড়ে যাবে। এটাও পয়েন্ট। তাহলে অন্তত বাড়ি থেকে জানার চেষ্টা করো কি হচ্ছে, কি কি হতে চলেছে। বাই দ্য ওয়ে, যে কারণে ওখানে গেলে কিছু জানতে পারলে? না, আমার সামনে তো ওম কেস নিয়ে কোনো কথাই বলছে না। তবে কাকু একবার কেসটা নিয়ে কথা তুলেছিল, ওম থামিয়ে দিল, কিছু বলতেই দিল না। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তুমি কিছু করো প্লিজ, কিছু একটা করো, ইমিডিয়েটলি করো। আমি দেখছি ম্যাডাম।
আমাদের সুদ কিন্তু এক মাসের কেটে নেব। না না প্লিজ, আমি ওর হয়ে গ্যারান্টি দিচ্ছি, ও প্রত্যেক মাসে ঠিক সময়ে এসে আপনাকে সুদটা দিয়ে যাবে। আপনি এত আগে কেটে নিলে ও অসুবিধায় পড়বে। হ্যাঁ মানে যতটা টাকা এখন হাতে পাওয়া যায় ততটাই ভালো। দেখি জিনিসগুলো দেখি। ও বাবা, মায়ের দেয়া গয়নাগুলো, ওই তো সেই বালাটা যেটা ওম দিয়েছিল। কত টাকা হবে? আপনি যে টাকাটা চেয়েছেন সেটা হয়ে যাবে। আমি কয়েকদিনের মধ্যে গয়না ফিরিয়ে নিয়ে যাব, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার খুব কাছের একটা মানুষের নাম, পাসওয়ার্ডটা খুঁজছেন তাই বললাম। কি বলতে চাইলো বৃষ্টি? বৃষ্টি কার কথা বলতে চাইলো? স্যার, স্যার আমি এই বলো এই ফাইলটা নিয়ে এসেছি স্যার, দেখুন। এটা? হ্যাঁ এটা স্যার। তো এই ফাইলটা পুরো কমপ্লিট তাই তো? পুরো কমপ্লিট স্যার। এই ফাইলটার মধ্যে একটা ইম্পর্টেন্ট পেপার থাকার কথা। হ্যাঁ, সেইটা কোথায়? ইম্পর্টেন্ট পেপারটাই তো নেই। একটা সাক্ষী স্টেটমেন্ট থাকার কথা, সেটাই তো নেই এর মধ্যে। না, অজুহাত দেবে না, অজুহাত দেবে না রবি। যে ডেটে কেসটা হওয়ার কথা সেই ডেটে কেসটা হবে এবং আমি জিততে চাই সেই ডেটটায়। বুঝতে পেরেছো? না তুমি আমার কথা বুঝতে পারছো, আর না ওদিকে বৃষ্টি আমার কথা বুঝতে পারছে। কিন্তু আসলে স্যার কাগজটা, ওই কাগজটা কি? কাগজটা কি? কাগজটা কিচ্ছু না, কাগজটা নেই ওর মধ্যে। তুমি কাগজটা রেডি করবে, ফাইলটা কমপ্লিট করবে, আমাকে এনে দেবে, বিকজ রাত্রিবেলা ওই ফাইলটাকে আমি স্টাডি করব। কি হয়েছে রবি, দাঁড়িয়ে থাকবে এখানে? তোমাকে মনে হয় বললাম যে কাগজটা রেডি করে আনতে। স্যার মানে কাগজটা ওই ওই ফাইলেই আছে স্যার। কাগজটা ফাইলে আছে? কাগজটা ফাইলে আছে, কাগজটা ফাইলে আছে। আর আমি তো অন্ধ, ফাইলটা খুলে দেখলাম কিন্তু কাগজটা দেখতে পেলাম না। তোমাকে এমনি এমনি বকাবকি করছি তাই তো? কাগজটা তো ফাইলেই আছে, কোথায় আছে ফাইলে? কোথায়? এই যে কাগজটা ফাইলে আছে। সরি রবি, সরি। স্যার আপনার কি কিছু হয়েছে স্যার? না মানে কিছু হয়ে থাকলে আমায় বলতে পারেন, আমি হয়তো কোনো হেল্প করতে পারি, বলুন না স্যার। রবি, তোমার কোনো একজন কাছের মানুষকে বলো না ওকে। আমার কোনো একজন কাছের মানুষ স্যার? আমার কোনো একজন কাছের মানুষ আমার আমার মা স্যার। বৃষ্টির তো মাও নেই। আচ্ছা, আর মা ছাড়া কেউ একজন? মা ছাড়া
স্যার দেখুন ওই কাছের মানুষ ব্যাপারটা না খুব আপেক্ষিক, মানে কে কাকে কার কাছের মানুষ ভাববে সেটা তো তার নিজস্ব ব্যাপার, তাই না স্যার? তবে তুমি বলতে চাইছো যে কেউ হতে পারে, তাই তো? হ্যাঁ, যে কেউ হতে পারে। যেমন কে হতে পারে বলো না একটু আমাকে। যেমন স্যার এই এক্সাম্পলটা তো অনেকটা লম্বা হয়ে যাবে স্যার, বলবো মানে যদি আপনি পারমিশন দেন স্যার। বলো। দেখুন স্যার, মানে এই যেমন ধরুন একজন স্বামী, একজন স্বামীর কাছে তার স্ত্রী তার কাছের মানুষ হতে পারে, আবার তার অবৈধ গার্লফ্রেন্ডও তার কাছের মানুষ হতে পারে। আবার ধরুন সেই স্বামীর যখন বয়স হয়ে যাচ্ছে তখন সেই স্ত্রী আর তার যদি কোনো সন্তান হয় সে তার কাছের মানুষ হতে পারে। কিন্তু আবার ধরুন ওই সন্তান সেই সন্তানের কাছে তখন কিন্তু সেই বাবা আর তার কাছের মানুষ থাকছে না। ও রবি, আমার ভুল, আমার ভুল হয়েছে, তোমাকে জিজ্ঞেস করা আমার ভুল। না না স্যার, আপনার ভুল কেন হবে, আমি শুধু আপনাকে বোঝাতে চাইছিলাম যে এই কাছের মানুষ ব্যাপারটা ভীষণ আপেক্ষিক, সেটা তো সময় সময় খালি বদলে বদলে যেতে পারে না। বদলে যায়? হ্যাঁ বদলে, কিন্তু আপনার কি হয়েছে স্যার? কিছু না, আসলে আগের দিন বৃষ্টির ল্যাপটপের পাসওয়ার্ডটা আমি জিজ্ঞেস করলাম, বললো একজন কাছের মানুষ। হ্যাঁ খুব ভালো কথা, তা আপনি ট্রাই করেছেন স্যার? ট্রাই করলাম, আমি ওর বাবার নামটা দিয়ে দেখলাম খুললো না, আমি আনন্দাশ্রমের নাম দিয়ে দেখলাম খুললো না। বাবার নাম আনন্দ আশ্রমের নাম, বাবা কাছের মানুষ আনন্দ আশ্রম কাছের, আর আপনি মানে আপনার নামটা দিয়ে ট্রাই করছেন স্যার? না। কেন স্যার? কারণটা খুব, কারণ আমি ওর কাছের মানুষ নই বলে তাই। না না স্যার, এটা বোধ হয় আপনি পুরোপুরি ঠিক বলছেন না স্যার। আমি একদম ঠিক বলছি, আমি একদম ঠিক বলছি রবি, কারণ বৃষ্টি কয়েকদিন আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। একজন মানুষ তার কাছের মানুষ, তার ভালোবাসার মানুষের সঙ্গে এরকম এরকম খারাপ ব্যবহার ঠিক করতে পারে না। না স্যার, ম্যাডাম হয়তো কোনো কারণে খুব টেনশনে আছেন স্যার। টেনশনে আছে? হয়তো টেনশন আছে তো বলছে না কেন, শেয়ার করছে না কেন, বলুক আমাকে কিসের টেনশন। দেখুন স্যার সেটা আমি জানি না, কিন্তু মানে ম্যাডাম নিশ্চয়ই কোনো না কোনো টেনশনে আছেন স্যার। তাই সেটা তুমি জানলে কী করে? আমি আমি জানি, মানে আমাকে বলেছেন ম্যাডাম। কি বলেছে? না না আমি আপনাকে বলতে পারবো না স্যার। কি বলেছে সেটা বলো। না স্যার আমি আমি বলতে পারবো না, আমি বললে ম্যাডাম আমায় মেরে ফেলবেন। আর তাছাড়া ম্যাডামকে আমি প্রমিস করেছি স্যার, আমি কি করে বলবো বলুন তো। তোমার প্রমিসটা আগে না আমার জীবনের শান্তিটা আগে? কোনটা শান্তি তাহলে বলো। বলছি স্যার, মানে হঠাৎ একদিন ম্যাডাম আমায় ফোন করলেন, তারপর ওই পরিতোষ সরকার কে এই বিষয়ে জানতে চাইলেন। মানে? হ্যাঁ হ্যাঁ স্যার আমি যাই। বৃষ্টি সত্যিই বলছিল, সত্যি জানে না যে পবিত্র সরকার কি বা তাকে চেনল না। মোদি, মোদি মা, আরে কোথায় গেলেন আপনারা? আবার কি সর্বনাশ হলো মা? কি করে বলি আপনাকে, আপনার সম্মান না একেবারে ধুলোয় মিশে গেছে। মার সম্মান কি করে ধুলোয় মিশলো অর্ণ? আচ্ছা মা বলছি, আপনার গয়নাগুলো আপনার কাছে ঠিক কতটা প্রিয় ছিল? আমার কোন গয়না? আরে না মানে আপনি বৃষ্টিকে আশীর্বাদে যে গয়নাগুলো দিয়েছিলেন
পিসেমশাই, তুমি গয়নার কথা কেন তুলছো বলতো? আর বৃষ্টি বা এলো কোথা থেকে এখানে? বৃষ্টি এলো না মেধা, বৃষ্টি গেল। অনুপ যা বলা স্পষ্ট করে বলতো। বৃষ্টি গেল মানে? আর গয়নার কথাটাই বা এর মধ্যে এলো কোথা থেকে? গয়না বৌদি, বৌদি গয়না এলো না, গয়নাও গেল। এক মিনিট অনুপ, তুমি কি বলতে চাইছো বলতো যে বৃষ্টি গয়নাগুলো বেচে দিয়েছে? ঠিক, একদম ঠিক ধরেছে। সত্যি ব্যবসায়িক বুদ্ধি দাদা একদম ঠিক ধরেছে মা। কি করেছে ও? আরে হ্যাঁ পিসেমশাই, তুমি পরিষ্কার করে বলো না, বৃষ্টি কি করেছে ঠাম্মির গয়নাগুলো নিয়ে? বিক্রি করেছে। একদম ঠিক, একদম ঠিক বলেছেন। হতেই পারে না, আমার আশীর্বাদ। শেখরার দোকানে মা, শেখরার দোকানে। ওর এত বড় সাহস, আমাদের কাউকে কিছু না জানিয়ে আমাদের বাড়ির গয়না বিক্রি করে দিল। দেখো মা, দেখো দেখো, এতদিনকার ঐতিহ্যের এই গয়না কাকে আশীর্বাদে দিয়েছো দেখো এবার। পিসেমশাই বলছি, তুমি ঠিকঠাক দেখেছো তো? তুমি শিওর তো? শিওর মানে এই এতগুলো, এই এতগুলো টাকা নিয়েছে আর নেবে নাই বা কেন? নেবে নাই বা কেন? সব তো ওই ভারী ভারী গয়না ছিল তাই না? ভারী হালকার কথা হচ্ছে না অর্ণব। অর্ণব কত টাকা? এরে দাদা, আমি তো সেটা গুনে দেখিনি। আমি ওই শেখরার দোকানে ওর পিছু নিয়ে গেছিলাম দেখতে কেন গেছে ওখানে, তো দেখলাম এই এই এত এত ঠক ঠক টাকা, মানে 5 লাখ তো হবেই, তার থেকে বেশিও হতে পারে। হ্যাঁ মা, আমি আমি বিশ্বাস করুন একেবারে সত্যি কথা বলছি। হতেই পারে না অর্ণব, তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল মানে? আমি কখনোই বিশ্বাস করি না যে আমার দেওয়া গয়না বৃষ্টি বিক্রি করতে পারে। আর বিক্রি করবেই বা কেন? ওর দরকারটা কিসের? সেটা এখন জরুরি কথা নয় মা, এখন জানা দরকার অর্ণব ঠিক বলছে কিনা। অমিতা, ওই গয়না বৃষ্টি কোথায় রাখে তুমি জানো? কোথায় আবার রাখবে? ওদের ওদের ঘরের আলমারিতেই রাখবে। গুড, তাহলে আলমারিতে গিয়ে দেখো গয়না আছে কিনা। তোদের ঘরে যেখানে থাকে মানে ওই বিছানার পাশে ড্রয়ারটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি এখন। মা আমি কিন্তু সত্যি নিজের চোখে দেখেছি, ওগুলো মায়ের গয়নাই ছিল, বিশ্বাস করুন। ঠিক আছে আমি গিয়ে দেখছি। কাকিমা কি বললো, চাবিটা কোথায়? ড্রয়ারে আছে বললো। ড্রয়ারে? ওকে।
মেধা। চাবিটা আমাকে দে। আলমারিটা খোলো কাকিমা, প্লিজ আলমারিটা খোলো।